Welcome to King Roman Blog. Channel টি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। পুরো ভিডিওটি দেখুন, না হলে কোন ইনফরমেশন মিস করতে পারেন। আজকে আপনাদের বান্দরবনের সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব আর পাশাপাশি কিছু স্পট ঘুরে দেখানোর চেষ্টা করব। তাছাড়া কিভাবে বান্দরবন যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন আর খরচ কেমন হতে পারে তার ধারণা দেওয়ার চেষ্টা করব। হয়তো বান্দরবন সম্পর্কে এই ইম্পর্টেন্ট ইনফরমেশন অনেকেই জানেন না, সেটা হলো মিয়ানমার গেসে মৌডুক রেঞ্জে সাকা হাফং হলো হাইস্ট পিক পয়েন্ট অফ বাংলাদেশ। সাপা হাফং এর উচ্চতা হলো 3488 ফিট। সাকা হাফং এর প্রথম আরোহী হলেন ইংলিশ ক্লাইম্বার জিং ফ্লেইং। তিনি 2005 সালে সাকা হাফং এর পিক পয়েন্টে ওঠেন। কেওক্রাডংকে 2005 সালের আগে মনে করা হতো বাংলাদেশের পিক পয়েন্ট, যেটির উচ্চতা ছিল 3120 ফিট। এছাড়াও বাংলাদেশের দীর্ঘতম খালটির নাম হলো রাইখিয়াং খাল। তাছাড়া বান্দরবান জেলা বাংলাদেশের সবচেয়ে কম জনবসতিপূর্ণ জেলা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার প্রায় 87 জন। বান্দরবানের বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে, এই এলাকায় এক সময় অসংখ্য বানর বাস করত আর এই বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পারে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত। এক সময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পার হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হন। বানরের ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় এই জনপথের মানুষ। এ সময় থেকেই জায়গাটির পরিচিতি লাভ করে মে অফ ছি ছড়া নামে। মামা ভাষায় মে অফ অর্থ বানর আর ছি অর্থ বাঁধ। কালের প্রবাহে এ এলাকার নাম রূপ লাভ করে বান্দরবান হিসাবে। পাহাড়ের ধারে আদিবাসীদের আর তাদের বাড়িগুলো দেখতে খুবই চমৎকার। বর্তমানে সরকারি দলিলপত্রে বান্দরবন হিসেবে এই জেলার নাম স্থায়ী রূপ লাভ করেছে। তবে মারমা ভাষায় বান্দরবনের নাম রত কেও চি ম্র। বান্দরবন জেলা বাংলাদেশের সবচেয়ে কম জনবসতিপূর্ণ জেলা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই জেলায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার প্রায় 87 জন। বান্দরবনের ধর্মবিশ্বাস অনুসারে এই জেলার মোট জনসংখ্যার 49.33% মুসলিম, 3.62% হিন্দু, 34.88% বৌদ্ধ এবং 12.17% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী। পথে চোখে পড়ল গবাদি পশু। মুসলিম ও হিন্দুরা বাংলাভাষী। এছাড়াও এই জেলায় মারমা, চাকমা, বম, মোরং, ত্রিপুরা, খেয়াং, ভূমি, লুসাই প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। 1947 সালে দেশভাগের পর বান্দরবান জেলা 1951 সালে পূর্ব পাকিস্তানের মহকুমা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে। এটি রাঙামাটি জেলার প্রশাসনিক ইউনিট ছিল। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর সমগ্র বান্দরবান জেলা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওই যে দেখুন, বাহিরে পাহাড়ের সাথে ম্যাক খেলছে। পরবর্তীতে 1981 সালের 18ই এপ্রিল তৎকালীন লামা মহকুমার ভৌগোলিক ও প্রশাসনিক সীমানাসহ 7টি উপজেলার সমন্বয়ে বান্দরবান পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বান্দরবান পার্বত্য চট্টগ্রামের অংশ। এই অঞ্চলটি 1550 সালের দিকে প্রণীত বাংলার প্রথম মানচিত্রে বিদ্যমান ছিল। তবে এর প্রায় 600 বছর আগে 953 সালে আরাকানের রাজা এই অঞ্চল অধিকার করেন। 1240 সালের দিকে ত্রিপুরা রাজা এই এলাকা দখল করেন। 1400 শতকের দিকে চাকমা রাজা এই অঞ্চল দখল করেন। 1575 সালে আরাকানের রাজা এই অঞ্চল আক্রমণ করে কিছু এলাকা পুনর্দখল করেন এবং 1666 সাল পর্যন্ত অধিকারে রাখেন। মোগল সাম্রাজ্য 1666 থেকে 1760 সাল পর্যন্ত এলাকাটি সুবা বাংলার অধীনে শাসন করে। 1760 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই এলাকা নিজেদের আয়ত্তে আনে। 1860 সালে এটি ব্রিটিশ ভারতের অংশ হিসেবে যুক্ত হয়। অনেক কিলোমিটার পর একটি বাজার চোখে পড়ল। ব্রিটিশরা এই এলাকার নাম দেয় চিটাগাং হিল ট্রাস্ট।
বা পার্বত্য চট্টগ্রাম। এটি চট্টগ্রাম জেলার অংশ হিসেবে বাংলা প্রদেশের অন্তর্গত ছিল। মূলত চিটাগাং হিল ট্রাইবস রেগুলেশন 1900 দ্বারা এই অঞ্চল আনুষ্ঠানিকভাবে আরাকান রাজ্যের অংশ থেকে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্য আওতায় আসে এবং চাকমা সার্কেল, মং সার্কেল ও বোমাং সার্কেল প্রতিষ্ঠিত হয় এবং প্রত্যেক সার্কেলে সার্কেল চিফ বা রাজা নিযুক্ত করা হয়। বান্দরবন জেলা ছিল বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত। বোমাং রাজপরিবার 16 শতক থেকে এই অঞ্চল শাসন করছিল, তাই এই জেলার আদি নাম বোমাং থং। বান্দরবন শহর থেকে নীলাচল আসতে অনেকটাই সময় লেগেছে। এসে গেছি নীলাচল, আপনারা দেখুন পাহাড়ি দৃশ্য উপভোগ করছে। বান্দরবন অঞ্চলের পাহাড়গুলো মূলত টারশিয়ারি যুগের, পারতপক্ষে ভারতীয় ও ইউরোশীয় টেকটনিক পাত এর সংঘর্ষের ফলে বান্দরবনের নৈসর্গিক পাহাড়ের সৃষ্টি হয়। পরপর ক্রান্তি ও বিষুবরেখার মধ্যবর্তী অঞ্চল হওয়ায় এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ। এই জেলার অন্যতম নদী সাঙ্গু নদী, যা সাংকু বা সঙ্গ নামও পরিচিত। এই নদীর বিশেষ বৈশিষ্ট্য হল এটি বাংলাদেশের একমাত্র নদী যা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। অন্যান্য নদীর মধ্যে রয়েছে মাতা মুহুরী নদী এবং বাঘখালী নদী। বান্দরবন জেলার যোগাযোগের প্রধান দুটি সড়ক চট্টগ্রাম বান্দরবন মহাসড়ক এবং চন্দ্রকোনা বান্দরবন সড়ক। সব ধরনের যানবাহন যোগাযোগ করা যায়। এছাড়া জেলার অভ্যন্তরীণ সংযোগ সড়কগুলো হল চিম্বুক রুমা, বান্দরবন বোয়াংছড়ি রুমা, আদিশনগর গজালিয়া লামা, খানহাট রোপাছড়ি বান্দরবান, বান্দরবান চিম্বুক থানচি আলিকদম বাইশারি ও গুমডুম এবং চিম্বুক টক্কাবতী বারাউলিয়া। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। বান্দরবানে সরকারি ভাষা হিসেবে বাংলা প্রচলিত। স্থানীয় বাঙালিরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। এছাড়াও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা হিসেবে মারমা, ম্রো, ত্রিপুরা, বম, লুসাই, চাকমা, তঞ্জঙ্গা, চাক, খেয়াং, খুমি, পাংখুয়া ইত্যাদি প্রচলিত। বান্দরবানে মারমাদের বর্ষবরণ উৎসবের নাম সাংগ্রাই। এছাড়াও বড় উৎসবের মধ্যে রয়েছে ওয়াগওয়াই, কোয়েবা, পবর্ণা পূর্ণিমা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা ইত্যাদি ধর্মীয় উৎসব। বান্দরবনের জনপ্রিয় স্থানগুলি হল নীলাচল, নীলগিরি, বুদ্ধ দাতুজাদি ইত্যাদি। সময় থাকলে যেতে পারেন। বান্দরবন জেলার আরও কিছু দর্শনীয় স্থানগুলি হল আমিয়াকুম জলপ্রপাত, আলিকদম গুহা, আলিকদম সেনানিবাস, কিয়াচলং লেক, রিজুক জলপ্রপাত, কেওক্রাডাং, চিম্বুক পাহাড় ও উপজাতীয় গ্রাম, চিংড়ি ঝর্ণা, দাদিপাই ঝর্ণা, জীবননগর, ডামতুয়া ঝর্ণা, ডিম পাহাড়, তাজিংডং, তিনাপ সাইতার, তোলাবং ঝর্ণা, দেবতাখুম, নাফাগুম জলপ্রপাত, নীলগিরি পর্যটন কেন্দ্র, নীলাচল, প্রান্তিক লেক, বগাকাইন্দ্রত, বান্দরবানের সরকারি কলেজ, বান্দরবান সেনানিবাস, বুদ্ধ দাতুজাদি, মেঘলা পর্যটন কেন্দ্র, রাইখিয়াং খাল, বাংলাদেশের দীর্ঘতম খাল, রাজবিহার এবং উজানিপাড়া বিহার, রেমাক্রি, লুংফের বা সাইটার, শৈলপ্রপাত, থাকাহাফং, সাতবাইখুম জলপ্রপাত, সাফাখুম জলপ্রপাত ইত্যাদি। ওরে বাবা, কত উঁচুতে আছে!
পাহাড়ের নিচে তাকালে আমার মাথা ঘুরে। এবার বাস আদিবাসীদের এক মার্কেটে থামালো। আপনারা আসলে এখান থেকে আদিবাসীদের পণ্য নিতে পারেন। আদিবাসীদের অনেকে বিক্রি করা লাইক করে না, তাই এ ব্যাপারে সতর্ক থাকা ভালো। তারপরও আদিবাসীদের মার্কেটটি আপনাদের দেখানো ট্রাই করছি। আপনাদের এখন মেঘলা পর্যটন কেন্দ্রের দুরন্ত ব্রিজ দেখাবো, দেখুন। কিভাবে বান্দরবন যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন আর খরচ কেমন হতে পারে তা ডিসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করুন, আর আপনারা কেউ আরও ভালো কোনো ইনফরমেশন জানলে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন। আমি নামসহ ডিসক্রিপশনে আপডেট দিয়ে দেব। দেখতে মনে চায় আরো, তবুও বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম আরো ভিডিও দেখতে কিংগম্যান ব্লগ সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেয়ার করুন।